70 ঘন্টায় পড়ল অনশন এবং অনশনকারীদের বক্তব্য তারা অনশন চালিয়ে যাবেন যদিও অনশনকারীদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে আপন এবং সমদিক তাদের রক্তচাপ কমে গিয়েছে শরীরে গ্লুকোজের পরিমাণও কমে গিয়েছে চিকিৎসকরা উদ্বিগ্ন অধ্যক্ষ এবং কলেজের তরফ থেকে একজন চিকিৎসককে রাখা হয়েছে তাদের উপর 24 ঘন্টা নজর রাখার জন্য যাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা যায় তবে অনশনকারীরা বলছেন যে তারা তাদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে এই অনশন চালিয়ে যাবেন পরিণাম যাই হোক তারা তার মুখোমুখি হতে প্রস্তুত পাশাপাশি হাসপাতাল তরফ থেকে গতকাল বারবার অনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হলেও অনশনকারীরা কিন্তু তাদের অবস্থানে অনড় তাদের বক্তব্য যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ষের ছাত্রদের নতুন হোস্টেল দিতে হবে সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ তারা এই অনশন চালিয়ে যাবেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে জানানো হয়েছে যে তারা একটা জরুরি ভিত্তিতে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকেছেন কলেজ কাউন্সিলে আমাদের দাবিগুলোর ভিত্তিতে আলোচনা হবে কিন্তু আমরা প্রিন্সিপালের গত কদিন ধরেই যে অ্যাটিটিউড দেখছি যে ওনার যে ধরনের মনোভাব দেখছি তাতে মনে হয় না যে উনি নতুন হোস্টেলে আমাদের স্থান দেওয়ার জন্য কোনো রকমের আলোচনা করতে রাজি আছেন কাজে এই অবস্থায় কলেজ কাউন্সিলের মিটিং কতটা হেল্পফুল হবে আমরা জানি না কিন্তু আমরা তবু আশা রাখছি প্রিন্সিপালের কাছে এবং অধ্যক্ষের কাছে কলেজ কাউন্সিলের বৈঠকে কী হবে সে বিষয়ে তারা সন্দিহান হলেও অনশনকারীরা আশা রাখছেন এবং তারা বলছেন যে সেই বৈঠকে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা ফের বসবেন জিবি করবেন তারপরে অনশনের বিষয়ে কি করবেন সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ততক্ষণ অবধি অনশন চলবে এবং এর জন্যে যা যা হয় সেই পরিণাম তারা মুখোমুখি হতে প্রস্তুত ক্যামেরায় বাপি মজুমদারের সঙ্গে ঝিলম করঞ্জয় এবিপি আনন্দ কলকাতা